অ্যাডভান্স ইমেজ এডিটিংয়ের জন্য ফটোশপ CS2 তে একটি নতুন ফিচার সংযোজন করা হয়েছে, সেটি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো মূলত আমরা টুল বক্সের এই এখানে যে দেখতে পাচ্ছি যে স্পট হিলিং ব্রাশ টুল নাম, তো এই টুলটিকে আমরা যদি ক্লিক করে ধরে রাখি তাহলে আরও বেশ কিছু টুলস আমরা পাবো যেগুলো কিনা পূর্ববর্তী ভার্সনে ছিল। তো স্পট হিলিং ব্রাশটি নতুন অ্যাড করা হয়েছে। তো মূলত এই টুলটির সাহায্যে আমরা অ্যাডভান্স ক্লোনিংয়ের সুবিধাটা পাবো। সাপোজ আমরা এই আমরা যে ইমেজটি দেখতে পাচ্ছি একটি গার্লের, তো এই এর যে ব্রনটি রয়েছে লাল ব্রনটি আমরা ক্লোন করতে চাই, মিশিয়ে দিতে চাই, তাহলে আমাদের জাস্ট যা করতে হবে তা হচ্ছে যে আমরা স্পট হিলিং ব্রাশ টুলে একবার ক্লিক করে আমরা যে স্কিন দিয়ে এটিকে ক্লোন করতে চাই, অর্থাৎ আশেপাশের এই স্ক্রিন দিয়ে আমরা ক্লোন করতে চাই, সো আমরা আশেপাশের এই এখানে একটা ক্লিক করব এই স্পটে, এবং আরেকটি ক্লিক করব এই ব্রনের জায়গায়, জাস্ট এই লাল ব্রনটি যেখানে রয়েছে সেখানে আমরা আরেকটি ক্লিক করব। তো একটা ক্লিক করার সাথে সাথে আমরা নিমেষে সম্পূর্ণ ব্রাউন কিন্তু মুছে গিয়েছে। তো এভাবে আমরা কোনো নির্দিষ্ট স্পটে ক্লিক করার মাধ্যমে আমরা এভাবে অ্যাডভান্স ক্লোনিং করতে পারি।